গুড আফটারনুন বন্ধুরা, আমি অনেক দেরি করে তোমাদের কাছে আজকে এসেছি। আফটারনুন জানিয়ে দিয়েছি, এখন একদম কাটায় কাটায় 2 বাজে। আমি এখন থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। এই দেখো আমার ছেলে, মানে আমি তোমাদের সঙ্গে গল্প করব কি বা তোমাদের নিয়মিত ব্লগ দেবো কি, আমার ছেলেকে সামলাতে গিয়ে আমার দিন চলে যায়। 2টার সময় এসেছি, মানে বুঝতে পারছো, একবারে সরাসরি রান্নাঘরে, রান্নাঘর থেকে আবার ব্লগটা শুরু করছি একদম ভাতের থালা হাতে। দেখো তো ভাত ভাততে চলে এসেছি, ছেলেকে খাওয়াবো, মেয়েকে খেতে দেবো, হাজবেন্ড আছে স্নান করে বসে রয়েছে, তোমাদের সঙ্গে একটু কথা বলে নি। ভাত ভাততে চলে এসেছি, দেখো ভাত পারবো, তাহলে চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, 3টে বাজে। এবার রোদ তো চলে গেছে, শীতের বেলা জামা কাপড়গুলো তুলি, আজ তার মধ্যে জানো তো রোদ একদম ওঠেনি, নিম্নচাপ লাগবে কিনা আবার কে জানে। জামা কাপড়গুলো তুলি, তুলে মেলে দিয়ে তারপর একটু শুই, আর ভালো লাগছে না, কাজের পরে কাজ। এ বাবা দেখো ক্লিপটা ভেঙে গেল, যা আসলে কি বলতো, জামা কাপড় মেলতে মেলতে ক্লিপগুলো রোদ রোদ খেতে খেতে মচমচে হয়ে যায়, একটু এদিক থেকে ওদিক থেকে পটপট করে ভেঙে যায়, আর ক্লিপ ছাড়া জামা কাপড় আমি আবার মেলতে পারি না জানো তো। ভাবি কলটা বন্ধ করেছিস, জল পড়ছে, দেখ যা বন্ধ করায় কলটা ঠিকভাবে। জামাকাপড়গুলো তুলে নিয়ে আর শুইনি, তোমাদের বললাম না যে শোবো, আমার হাজবেন্ড বললো আমাকে একটু ডেকে দিও, ঘুমিয়ে পড়লে আমি বেরিয়ে যাব, আর আমি যদি ঘুমিয়ে যাই যদি ঘুম না ভাঙে, ওই জন্য আমি আর মানে না শুই ওকে ডেকে দিলাম, ও গেল। এবার 10-15 মিনিট হলো, আমি মেয়েকে বললাম মন একটু ছাদে উঠি, চল ছাদে উঠেছি কেন তাও বলছি, তখন একটু শর্ট করবো বলে আমি মনে আমাকে কটা শর্ট করে দে কাপড়টা, যখন পরেই আছি। আর দেখো এখন তো 4টে বাজে, 4টে 10-15 মনে হয় বাজে, আর কি বলতো শীতের দিনে বেলা তো মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। এই দেখো সামনের বাড়ি সব, আমার সামনের বাড়ি মানে নোংরা বাড়ি, যা জঞ্জাল পুড়িয়েছে, খুব ধোঁয়া উঠছে, নিচে থাকতে পারছিলাম না তো, মানে গলায় ধোঁয়াটা ঢুকে কাশি উঠছিল, ওই জন্য তাহলে এইদিকে চলে গিয়ে ছাদে উঠলাম আমি। এই দেখো আগুন জ্বলছে, নোংরাগুলো আগুন জ্বলাচ্ছে, আর এই দেখো আমার ছাদে মানে পাশের জমি একটা, এতখানি জমি পুরো পড়ে রয়েছে, বিশাল বড় জমি, শুধু একটাই বাড়ি হয়েছে এখানে এখন এই জমিটার ভিতরে, আর সব জমিটা পড়ে রয়েছে। কিন্তু কী বলতো খুব বন জঙ্গল তো, বর্ষাকালে একটু অসুবিধা হয়, বিভিন্ন ধরনের পোকা মাকড় শামুক এগুলো সব দেখি আমার উঠোন দিয়ে মানে চলতে থাকে, ওইটাই অসুবিধা হয়, এমনিতে মোটামুটি কোনো অসুবিধা নেই। চলো আমি আবার একটু পরে গল্প করছি, আমি একটু আশপাশ দিয়ে এর ওর সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বাই। বাই বলে আবার তোমাদের সামনে এলাম কেন বলতো, এখন সূর্য তো অস্ত যাচ্ছে, তো এত সুন্দর লাগছে আমি আনন্দটা একা নিতে পারলাম না, ওই জন্য তোমাদেরও আনন্দটা দিই, তোমরা যদিও আনন্দ যদি পাও তো পাবে আমার আনন্দেই। দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে একদম, তোমরা তো এটা ভিডিওতে দেখছো আর আমি একদম স্বচক্ষে দেখছি, তো এত সুন্দর লাগছে না কি বলবো তোমাকে, তোমাকে বলছি সরি তোমাদের। এই দেখো একদম মানে হচ্ছে আগুনের গোলা, সূর্যটা একেবারে কি বলবো লাল টকটকে একদম আগুনের রঙের মতো লাগছে, এত সুন্দর মানে দৃশ্য, ওই জন্য তোমাদেরও আমি শেয়ার করে দিলাম। 5টা বাজে, ছাদ থেকে অনেক আগেই নেমে এসেছি, নেমে এসে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, টুকটাক কিছু করলাম, এবার ছেলেকে বলছি ভাবি আজ যখন দুপুরে ঘুম হলো না তাহলে তুই পড়তে বস, যে বলছে আমাকে আগে চা বিস্কুট করে দাও তারপরে পড়তে বসবো, চা বিস্কুটের বলি না ওর সাংঘাতিক নেশা। এই দেখো বিস্কুট ডুবিয়ে রেখেছি খাওয়াবো বলে, আর দেখো চা, আমার কি কম্বিনেশন শুনবা, আদা দিয়ে চা করেছি, ফ্লেভার চা খাই আমরা, র চা খাই তো ওই জন্য ফ্লেভার চাটা খাই। আর এই দেখো একটু চটপটা খেতে মন হচ্ছিল, কি করব কি করব, সকালের দিকে তখন 12টা বাজে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আলু সেদ্ধও দিয়েছিলাম, দিয়ে আলু সেদ্ধটা দিয়ে ছোলা দিয়ে শশা কাঁচা লঙ্কা লেবু তারপরে এটা কি বলে বিট, ঠাকুরের আশীর্বাদে ধনে পাতাটা ওবেলায় রান্না করেছি শেষ হয়ে গেছে, আমার আর মনে নেই আমি যে এটা করবো, ধনে পাতাটা দিলে একবারে পুরো জমে সাংঘাতিক একটা ব্যাপার চলে আসতো, তার কম্বিনেশনটা এটাই বলছি, চা খাবো খেয়ে এটা খাবো, মানে লোকে ভাজা পুরি খায় আমি তা না, আমি টক জাতীয় জিনিস খাবো মানে চা খেয়েই, আমার অবস্থা চিন্তা করো। দেখো আমার মেয়ে আঁকা, আমার মেয়ে ড্রয়িং শেখে তো, তোমাদের অনেকদিনই ভাবি দেখাবো দেখাবো, একদিন সময় হলে ওসব ড্রয়িংগুলো দেখাবো। এই দেখো এটা এঁকেছে, মেয়ে বলছো মা তোমার বন্ধুদের দেখাও না কেমন হয়েছে, কমেন্ট করে বলতে বলো, এ তোমরা বলবে তো। এই এটা শেষ হয়নি এখন, এই মন শেষ হয়েছে, এটা এটা শেষ হয়নি, শুধু এটা কমপ্লিট করেছে, তোমরা দেখে বলবে তো কেমন হয়েছে। এগুলো আবার মানে নতুন, এগুলো কি কি মঙ্গলম আর্টস বলে, মান্ডালা আর্টস বলে, তা ও যার কাছে শিখেছে, এই মিসের কাছে, সেই মিস শিখিয়েছে, ও আবার এখন মান্ডালা আর্টস করছে,
দেখে কিন্তু বলবে তোমরা কেমন হয়েছে। হ্যাঁ, ছেলেকে চা বিস্কুট খাইনি, তারপরে আবার পড়তে বসাবো, আবার তোমাদের সামনে কখন আসবো মানে কথা দিতে পারছি না, তবে আসবো। আমার মেয়ে বলছে, ও মা এইগুলো দেখালা না কেন, এই দেখো এটা দেখো, এটা দেখেছো, দেখা যাচ্ছে মন, এই দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর মেয়ের মান্ডালা মার্কস, এই দেখো এটাও, এটা একটা ময়ূর, তাই তো মন, ময়ূর এঁকেছে, এই দেখো। এবারও থার্ড ইয়ার দেবে, মানে এইবারই, এটা তো 21, তো 21-এ পরীক্ষাটা দেওয়া হয়নি, ও থার্ড ইয়ার দিত, কেননা ওর যে যার কাছে যে মিসের কাছে ড্রয়িং শেখে সে প্রেগনেন্ট ছিল, যার জন্য আর ফর্ম ফিল আপ করায়নি। এই এবছর করাবে, সামনে বছরে 22-এ দেবে, থার্ড ইয়ার দেবে। মোটামুটি আঁকা শিখেছে মেয়ে, মোটামুটি, খুব ভালো না আঁকলেও একটা জায়গায় দাঁড় করাতে পারবে, একটা ছবি দেখে, যে ছবিটা দেখে মানে স্ট্রাকচারটা তোমার মোটামুটি তোমাদেরও পছন্দ হবে এবং সকলেরই পছন্দ হবে। তা আমি প্রথমে যার কাছে দিয়েছিলাম তার কাছে ভালো শেখে নিও, সে তার কাছে বিশাল, বোধহয় 50-60টা স্টুডেন্ট সেই গরু ছাগলের মতো বসিয়ে দিত, দিয়ে উনি এঁকে দিত, দিয়ে বলতো তোরা রং করে। এইভাবে 2 বছর কাটানোর পর আমি বলছি মেয়ের তো কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, দিয়ে ওর বাবাকে বললাম, আমি আবার যেখানে ভাড়া থাকি তার মানে আমি তো বললাম দুটো বাড়ি ছেড়ে চলে এসেছি, তা ওই আগে যেখানে থাকতাম পাশে বাড়ি মেয়েটা শেখাতো, এখন বিয়ে হয়ে গেছে, তা ওর কাছে শিখেই আমার মেয়ে খুব উন্নতি করেছে আঁকায়। আগে একদম ভালো আঁকতো না, তা যা শিখেছে, বলছি না যে একটা কিছু দেখে ও মোটামুটি স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেবে এবং আর 5 জনা দেখে বলবে না যে বেশ ভালোই হয়েছে। তাই ওর নাম মৌমিতা, তা ওর কাছে দিয়েই বেশ মেয়ের উন্নতি হয়েছে। আর আমার 200টাকে দেখো, দেখো এদিক ওদিক করে বেড়াচ্ছে, বলে মা তুমি আমার বিস্কুটটা দিয়ে চা দিয়ে খাবার রস রস মতো কি ভালো লাগবে, দেখো আমাকে বলছে এই বিস্কুট এরম করে খেতে, আমার এরম করে খাওয়ার আর বয়স আছে, ভাবি আয় ভাবি। দেখো সেই সন্ধ্যে কখন থেকে বসেছি বলো, 6টার থেকে ছেলেকে নিয়ে বসেছি, এত লেখা কিছুতেই শেষ করতে পারছে না লেখা, কি বলতো ধীরে হাত চালাচ্ছে ও, আমার বিরক্ত লাগছে, আমার মাজা ফেটে যাচ্ছে এরকম বসে থাকতে। সেই 6টা বোধহয় 5 না 9টা বাজে, তখন আমি বিছানায় উঠেছি, এখন মনে হয় 8টা বাজে, এখন আমি নামতে পারিনি, বাংলা কাজ এখনো বাকি রয়েছে। 8টা 7 শুধু ঘুরি মানে ঘুরিমুষি করছে, 9টা বাজে, 8টা 7, দেখো 8টা 7 বাজে, তাহলে চিন্তা করো ভালো লাগে, সারাদিন এত খাটাখাটনি করে এই ছেলেকে নিয়ে বসেছি, একবার এটা একবার ওটা, 14 বার মুছছে, লেখাই যেন ওর এগোচ্ছে না, তাদের এবার নিলে নি ই দন্তে নয় শিকারে নি, দেখো ওকে লিখিয়ে নি, তারপরে আবার কথা বলছি। দেখো 9:30 প্রায় বাজে এলো, কাপড়টা কেচেছি, শুকিয়েছে, শুকিয়ে এবার ভাঁজ করে আর সময় পাচ্ছি না আলমারিতে যে তুলবো, আর ছেলে এসে চেয়ারে ছিল 50 বার ফেলে দিচ্ছে। আমার ছেলের কথা আর বলো না, এখন এটা তো হ্যাঙ্গারটা দিয়ে মাথায় একটা দিয়ে এলাম, ওই চুপ কর চুপ কর, রাতের বেলায় চিৎকার করিস না, সেই চিৎকারই করছে রাতের বেলায়, ওর পাপার ফোন নেবে ওই জন্য চিৎকার চেঁচামেচি, ও পাপাও দেবে না ওই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে, আমি ওর রাতের বেলা আমি দিয়ে আসি, দাঁড়া এটা নিয়ে গিয়েছি, ধীরে ভয় পেয়ে ওর পাপার পিছনে লুকিয়েছে, তাও পাক প্রকৃতি বেঁধে টুক করে মাথায় একটা দিয়েছি, দাঁড়াও তোমার সঙ্গে কথা বলছি, দাঁড়াও। শীতের রাত দরজা জামা সব বন্ধ, নিঝুম হয়ে রয়েছে সব, মানে রাত আর কাটছে না, এতক্ষণ ছেলেকে যখন পড়াচ্ছিলাম মনে হচ্ছিল ওই বাবা কখন উঠবো কখন উঠবো, এখন উঠে আর রাত কাটছে না, শীতের রাতটা বড্ড বাজে, বাইরে যদি মানে প্রলয় হয়ে যায় পৃথিবী, মানে পৃথিবী বলছে এই আমার মানে বাড়ির বাইরে, তাও বুঝতে পারবো না, একটা আওয়াজ আসছে না কিছু না, সব থমথম করছে ওই না, তাছাড়া পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, কেন জানি না এখান দিয়ে কামড়ে ছিঁড়ে যাচ্ছে পা, ওই জন্য আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, মানে যত তাড়াতাড়ি শোবো তত তাড়াতাড়ি ঘুমাবো, আবার তো ভোরবেলায় আবার উঠতেই হবে, শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই আমার 5টা 5:30টা ভরসা, বুঝছো এই হলো আমার দশা, একই টাইম শীত বলো যাই বলো আমাকে উঠতেই হবে। আর মশার কয়েল জ্বালিয়েছিলাম তো, দেখো অ্যালার্জি হয়েছে, গলায় খুব চুলকাচ্ছে, এত মশা শীতকালে, বলে মশা কমায়, কোথায় মশা কমায় শীতকালে, শীতকালেও মশা, এ আমাদের আমার এই বাড়িতে অতিরিক্ত মশা, মশার কামড়ে মানে খাওয়ার থেকে, মশার কামড় খাওয়ার থেকে বাঁচার জন্য কয়েলটা জ্বালিয়েছিলাম, মানে গলার মধ্যে মনে হচ্ছে কি কেউ যেন আঙুল ঢুকিয়ে গলার মধ্যে এইভাবে এইভাবে মানে নাড়াচ্ছে, আর শুধু কাশি উঠছে, তরকি ফরকি সব গরম করা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, এবার খাবো শোবো, খাবো শোবো বলছে, এবার যদি আমার বাপের বাড়িতে কেউ ফোন করে, আমার বোন
বলো বা আমার ছোটো বোন, ছোটো বোনের বাড়ি থেকে ফোন করে, তাহলে তো আমার সেই বক 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 করতে হবে। তারপরে আমার মা আবার আমার সঙ্গে কথা বলবে বলে আমার বোনকে শুধু বলবো কি দে না দে না, হয়েছে তোর কথা বলা, দে সোনার সঙ্গে কথা বলবো দে। আর মা ফোন ধরলে সে ছাড়ে না, বক 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 করেই যাবি, যত বলি মা রাখছিস, তাহলে শুয়ে পড়লাম আমার একটা কথা জুড়ে, ওই জন্য দেরি হয়ে যায়। চলো আজকে টাটা জানিয়ে দিচ্ছি, আবার অন্যদিন দেখা হবে, টাটা, গুড নাইট, ভালো থেকো।